আসসালামু আলাইকুম, দিস ইজ মোহাম্মদ রফিকুল ইসলাম ফ্রম হেলোয়ারিশ ট্রাভেলিং ব্লগস। মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড়, জনবহুল ও সম্পদশালী শহর হচ্ছে নিউ ইয়র্ক। শহরটি 1785 থেকে 1790 সাল পর্যন্ত 6 বছর সমগ্র মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী ছিল। বর্তমানে নিউ ইয়র্ক শহরটি বিশ্বের শীর্ষস্থানীয় বাণিজ্যিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও শিক্ষা কেন্দ্রগুলোর একটি। শহরটি মার্কিন যুক্তরাষ্ট্রের উত্তর পূর্ব অঞ্চলে, নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের দক্ষিণ পূর্ব কোণে, হাডসন নদী ও ইস্ট নদীর মোহনায়, উত্তর আটলান্টিক মহাসাগরের উপকূলে অবস্থিত। নিউ ইয়র্ক শহরের আয়তন 784 বর্গ কিলোমিটার এবং মূল শহরের লোক সংখ্যা প্রায় 86 লক্ষ। এই শহরটি 5টি বরু বা কাউন্টি নিয়ে গঠিত। এগুলো হল ব্রঙ্কস, কুইন্স, ব্রুকলিন, স্টেটেন আইল্যান্ড এবং ম্যানহাটন। মার্চ থেকে অগাস্ট পর্যন্ত এখানকার গড় তাপমাত্রা থাকে 29 ডিগ্রি পর্যন্ত, আর সেপ্টেম্বর থেকে ফেব্রুয়ারিতে এখানকার গড় তাপমাত্রা থাকে -3 ডিগ্রি পর্যন্ত। তাই শীতকালে এখানকার সমগ্র এলাকা বরফে ঢেকে থাকে। বহু জাতি, ধর্ম ও বর্ণের লাখ লাখ অভিবাসী সম্প্রদায় একসঙ্গে পাশাপাশি বাস করেন এই বিশ্বনগরীতে। তাই মার্কিন জাতির সম্মিলিত সাংস্কৃতিক মানসপটে নিউ ইয়র্ক শহরের প্রভাব অন্য যে কোনো মার্কিন শহরের চেয়ে বেশি। ওয়াল স্ট্রিট বললেই ব্যবসা বাণিজ্য, ব্রডওয়ে বললেই মঞ্চপাড়া, ফিফথ এভিনিউ বললেই কেনাকাটা, সেভেন্থ এভিনিউ বললেই পোশাক শৈলী, আর মেডিসন এভিনিউ বললেই বিজ্ঞাপন শিল্পের ছবি ভেসে উঠে। নিউ ইয়র্ক শহরের অন্যান্য দর্শনীয় স্থানের মধ্যে রয়েছে সেন্ট্রাল পার্ক নামক বিশাল নাগরিক উদ্যান, বর্ণিল নিয়ন আলোয় আলোকজ্জ্বল টাইমস স্কোয়ার চত্বর, টেলিভিশন স্টুডিও ভবন রকফেলার সেন্টার, অন্যবদ্য স্থাপত্য শৈলীর গ্র্যান্ড সেন্ট্রাল রেলওয়ে স্টেশন, দ্রুতগামী গণপরিবহন সিটি সাবওয়ে, আরও আছে বিখ্যাত কিছু গগনচুম্বী অট্টালিকা। তাই হেলোয়ারিশ ট্রাভেলিং ব্লগসের আজকের আমার আলোচনার বিষয় নিউ ইয়র্ক শহরের ট্যুরিস্ট অ্যাট্রাকশনের আদ্যোপান্ত নিয়ে। ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় বা ভ্রমণ বিষয়ে উপকার হয় তাহলে দেখতে থাকুন, আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করুন। নো মোর লেট, লেটস গেট স্টার্টেড। প্রথমে নিউ ইয়র্কের যে ট্যুরিস্ট স্পটটি নিয়ে আলোচনা করব তা হলো সেন্ট্রাল পার্ক। সেন্ট্রাল পার্ক মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি পরিদর্শিত নগর উদ্যান। প্রতি বছর এখানে প্রায় 4 কোটি লোক বেড়াতে আসেন। এখানে বহু সংখ্যক মার্কিন ও বিদেশি চলচ্চিত্রের দৃশ্য ধারণ করা হয়েছে। উদ্যানটি ম্যানহাটনের আপার ওয়েস্ট সাইড ও আপার ইস্ট সাইড নামক দুটি এলাকায় মাঝখানে 843 একর আয়তনের জায়গা জুড়ে অবস্থিত। এর চৌড়া 1/2 মাইল এবং দৈর্ঘ্য 2.5 মাইল। এটি 1857 সালে প্রতিষ্ঠা করা হয়েছিল। টাইম স্কোয়ার মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের কেন্দ্রস্থলে ম্যানহাটনের মধ্যবর্তী অংশে
পশ্চিম দিকে অবস্থিত একটি সড়ক চত্বর। 1924 সালের পূর্বে জায়গাটি লঙ্গাক্রে স্কোয়ার হিসেবে পরিচিত ছিল। 1904 সালে আমেরিকার জনপ্রিয় পত্রিকা নিউ ইয়র্ক টাইমসের অফিস লঙ্গাক্রে স্কোয়ারের একটি নতুন আকাশচুম্বী ভবনে স্থানান্তর হওয়ার পর থেকে এই চত্বরের নামকরণ করা হয় টাইম স্কোয়ার। এটি বিশ্বের অন্যতম ব্যস্ত পথচারী সংযোগস্থল এবং বিশ্ব বিনোদন শিল্পের অন্যতম প্রধান কেন্দ্র। প্রতিদিন প্রায় 3 লক্ষ মানুষ টাইম স্কোয়ার দিয়ে যাতায়াত করে। এই এলাকাটি রং বেরঙের বৈদ্যুতিক আলোকসজ্জা ও উজ্জ্বলভাবে আলোকিত বিলবোর্ডের কারণে বিখ্যাত। প্রতি বছর এখানে জাঁকজমকের সাথে খ্রিস্টীয় নববর্ষ উদযাপিত হয়ে থাকে। তাই পরিবার পরিজন নিয়ে সন্ধ্যা কাটানোর একটি উত্তম স্থান হল টাইম স্কোয়ার। হচ্ছে নিউ ইয়র্কের 5টি বরোর মধ্যে ক্ষুদ্রতম। আয়তনের দিক দিয়ে ক্ষুদ্রতম হলেও ম্যানহাটন হচ্ছে নিউ ইয়র্কের প্রাণ। ম্যানহাটনের দক্ষিণতম প্রান্তে লোয়ার ম্যানহাটন নামক এলাকাটিতে 20 শতাব্দীর প্রথমার্ধে সরু সরু রাস্তার উপরে ব্যবসায়িক কার্যালয় ধারণ করার জন্য কয়েক ডজন বিখ্যাত সব আকাশচুম্বী অট্টালিকা নির্মাণ করা হয়, যাদের মধ্যে আর্ট ডেকু ধাঁচের এম্পায়ার স্ট্রিট বিল্ডিং, ক্রাইসলার বিল্ডিং, রকফেলার সেন্টার ছিল সবচেয়ে বেশি নজর কাড়া। সাগর থেকে লোয়ার ম্যানহাটনের দিকে তাকালে সারিবদ্ধভাবে দাঁড়ানো এই অট্টালিকার যে গুচ্ছটি চোখে পড়ে, সেই দিগন্ত রূপরেখাটি নিউ ইয়র্ক শহরের ঐশ্বর্য ও খ্যাতির প্রধান প্রতীক। 2001 সালের 11ই সেপ্টেম্বরে বিমান হামলায় ধ্বংস হয়ে যাওয়া 101 তলা ওয়ার্ল্ড ট্রেড সেন্টার নামক যুগ্ম অট্টালিকাদ্বয় এই দ্বীপেই ছিল। বর্তমানে ওই এলাকায় 1 ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, ন্যাশনাল সেপ্টেম্বর 11 মেমোরিয়াল অ্যান্ড মিউজিয়াম ভবন নির্মাণ করা হয়েছে। জাতীয় সংঘের সদর দফতর এখানে অবস্থিত, যার কারণে একে আন্তর্জাতিক কূটনৈতিক তীর্থস্থানও বলা যায়। এম্পায়ার স্টেট বিল্ডিং পৃথিবী তথা মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম গগনচুম্বী অট্টালিকা বা সুউচ্চ ভবন। নিউ ইয়র্কের 5th Avenue ও West 34th Street-এর মধ্যস্থলে অবস্থিত এ ভবনটির উচ্চতা 381 মিটার এবং এতে 102টি তলা রয়েছে। ভবনটির নামকরণ হয়েছে নিউ ইয়র্কের ডাক নাম দ্য এম্পায়ার স্টেট থেকে। 1 মে 1931 সালে আমেরিকার প্রেসিডেন্ট হারবার্ট হোভার বিল্ডিংটির উদ্বোধনের পর দীর্ঘ 40 বছর এটি বিশ্বের সবচেয়ে উঁচু ভবনের মর্যাদা পেয়েছিল। বর্তমানে এম্পায়ার স্টেট বিল্ডিং মার্কিন যুক্তরাষ্ট্রের 3য় বৃহত্তম উচ্চ ভবন। স্রিপ ল্যাম্প অ্যান্ড হারমন অ্যাসোসিয়েটস এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের নকশা প্রণয়ন করেছিলেন। এই বিল্ডিংটিও হতে পারে নিউ ইয়র্ক ভ্রমণের দর্শনীয় স্থান। ক্রাইসলার বিল্ডিং হল আর্ট ডেকু স্টাইলের আকাশচুম্বী ভবন, যা নিউ ইয়র্ক সিটির ম্যানহাটনের পূর্ব পাশের টার্টল বে পাড়ায় 42 স্ট্রিট এবং লেক্সিংটন অ্যাভিনিউর মোড়ে অবস্থিত। এই ভবনটির উচ্চতা
319 মিটার এবং এতে 77টি তলা রয়েছে। 27 মে 1930 সালে বিল্ডিংটি নির্মাণ করা হয়েছিল উইলিয়াম ভ্যান এলেন এর নকশা প্রণয়নের মাধ্যমে। এই ভবনটি 11 মাস বিশ্বের সবচেয়ে লম্বা বিল্ডিং ছিল, তাই মন করা স্থাপত্য শৈলীর এই বিল্ডিংটি হতে পারে নিউ ইয়র্ক ভ্রমণের দর্শনীয় স্থান। জাতিসংঘ সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিতে অবস্থিত একটি কমপ্লেক্স। 17 একর জায়গার উপর 1952 সালে নির্মাণের পর থেকে এটি জাতিসংঘের দাপ্তরিক কার্যালয় হিসাবে ব্যবহৃত হয়ে আসছে। ম্যানহাটন বরুর টাটল বে এলাকায় 760 ইউনাইটেড নেশনস প্লাজায় এটি অবস্থিত। এই কমপ্লেক্সের সামনে ইস্ট রিভার অবস্থিত। এই ভবনটির উচ্চতা 155 মিটার এবং এতে 39টি তলা রয়েছে। সদর দপ্তরের সীমানার ঠিক অভ্যন্তরে জাতিসংঘের 193টি সদস্য দেশের পতাকার সারি দণ্ডায়মান আছে। জাতিসংঘের সদর দপ্তরের স্থানটি একটি বৈশ্বিক মর্যাদা রয়েছে, তাই নিউ ইয়র্ক এলে এখানে ভিজিট করতে পারেন। ব্রুকলিন ব্রিজ নিউ ইয়র্ক শহরের একটি হাইব্রিড তার সংযুক্ত সেতু, যা ম্যানহাটন এবং ব্রুকলিন বরুর মধ্যবর্তী ইস্ট নদী জুড়ে বিস্তৃত। 1883 সালে 24 মে চালু হওয়া ব্রুকলিন সেতুটি ইস্ট নদীর পারের প্রথম স্থির পারাপার ব্যবস্থা। এটি তৈরিতে ব্যয় হয়েছিল 15 মিলিয়ন মার্কিন ডলার আর সময় লেগেছিল 14 বছর। সেতুটির মোট দৈর্ঘ্য 6,016 ফুট এবং প্রস্থ 85 ফুট। ব্রিজটির নকশায় ছিলেন জর্জ অগাস্টাস রোবলিং। উদ্বোধনের পরে পর্যটকদের একটি বড় আকর্ষণ ব্রুকলিন সেতু নিউ ইয়র্ক সিটির আইকনে পরিণত হয়। ম্যানহাটন ব্রিজ হল একটি ঝুলন্ত সেতু, যা নিউ ইয়র্ক সিটির পূর্ব ইস্ট নদী অতিক্রম করে ক্যানাল স্ট্রিটে লোয়ার ম্যানহাটনকে ডাউন টাউন ব্রুকলিনের সাথে ফ্ল্যাটবুশ অ্যাভিনিউ এক্সটেনশনে সংযুক্ত করে। সেতুটির মোট দৈর্ঘ্য 2,089 মিটার এবং প্রস্থ 37 মিটার। এই ব্রিজটি উদ্বোধন করা হয়েছে 1909 সালের 31 ডিসেম্বরে। ব্রিজটি ডিজাইন করেছিলেন লিওন সলোমন মুইসেস। এই সেতুর উপরের স্তরে 4টি যানবাহন লেন এবং নিম্ন স্তরে 3টি ম্যানহাটন গামী যানবাহন লেন রয়েছে। আরও রয়েছে 4টি পাতাল রেল ট্র্যাক, পশ্চিমে একটি হাঁটার পথ এবং পূর্ব দিকে একটি বাইক ওয়ে। ম্যানহাটন ব্রিজ ও ব্রুকলিন ব্রিজ দুটি পাশাপাশি নির্মিত, একসাথে দুটি ব্রিজকে দেখতে খুবই ভালো লাগে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের লিবার্টি আইল্যান্ডে হাডসন নদীর তীরে অবস্থিত একটি সুবিশাল তাম্র মূর্তি হল স্ট্যাচু অফ লিবার্টি। আমেরিকার স্বাধীনতা অর্জনের 100 বছর পূর্তিতে বন্ধুত্বের নিদর্শন স্বরূপ 1886 সালে ফ্রান্স ভাস্কর্যটি আমেরিকাকে উপহার দেয়। লোহার ফ্রেমের উপর তামার পাত দিয়ে 300টি খণ্ডে তৈরি করা এই মূর্তিটি বানাতে ফ্রান্সের খরচ হয়েছিল $2,50,000 আর মূর্তিটি স্থাপন করতে আমেরিকার খরচ হয়েছিল $2,75,000। প্রতি বছর প্রায় 35 লক্ষ লোক স্ট্যাচু অফ লিবার্টি দেখতে আসেন। কোনি আইল্যান্ড বিচ নিউ ইয়র্ক সিটির ব্রুকলিন বরুর দক্ষিণ পশ্চিমে নিচু উপকূলে অবস্থিত সামুদ্রিক বিচ। আটলান্টিক মহাসাগরকে কাছ থেকে দেখতে এবং সমুদ্রের লোনা জলে গা ভেজানোর সবচেয়ে বিখ্যাত এবং সর্বাধিক পরিদর্শন করা স্থান এটি। এখানকার বিচ পারে একটি অ্যামিউজমেন্ট পার্ক রয়েছে, যেটি রোমাঞ্চকর রাইডের জন্য বিখ্যাত। তাই পার্ক এবং বিচ একসাথে পেতে হলে এই রোমাঞ্চকর স্থানটি হতে পারে আপনার নিউ ইয়র্ক ভ্রমণের দর্শনীয় স্থান। নিউ ইয়র্ক শহরের বেশিরভাগ মানুষ গণপরিবহন ব্যবস্থা ব্যবহার করে।
এখানে নিউ ইয়র্ক সিটি সাবওয়ে নামে বিশ্বের বৃহত্তম দ্রুতগামী গণপরিবহন ব্যবস্থাটি অবস্থিত। এই পাতাল রেল ব্যবস্থাটি 472 স্টেশন নিয়ে গঠিত। শহরটি হাডসন নদীর তলদেশ দিয়ে খননকৃত প্রায় 2.5 কিলোমিটার দীর্ঘ হল্যান্ড টানেলের মাধ্যমে নিউ জার্সি অঙ্গরাজ্যের সাথে সংযুক্ত। $2.75 ব্যবহার করে আপনি নিউ ইয়র্কের যে কোনো প্রান্তে ভ্রমণ করতে পারবেন। কোনো পর্যটক যদি নিউ ইয়র্ক সিটিকে আকাশ থেকে দেখতে চান তাহলে হেলিকপ্টার হতে পারে আপনার ভ্রমণের সঙ্গী। এই 15-20 মিনিটের ফ্লাইটগুলি আপনাকে শহরের কেন্দ্রস্থল স্ট্যাচু অফ লিবার্টি এবং এলিস দ্বীপের ল্যান্ডমার্ক বিল্ডিংগুলো অতিক্রম করে নিয়ে যায়। এই সফরটি আপনাকে ভবনগুলির ঘনত্ব এবং সেন্ট্রাল পার্কের আকারের জন্য সম্পূর্ণ নতুন উপলব্ধি দেবে। এই হেলিকপ্টারের জন্য আপনাকে গুনতে হবে $200 করে। নিউ ইয়র্কের 3টি ব্যস্ত হেলিপোর্ট রয়েছে, এর মধ্যে 2টি হাডসনের মিড টাউনে ও ইস্ট রিভারে। আজ এ পর্যন্তই, আগামী পর্বে হাজির হব নিউ ইয়র্কের কোনি আইল্যান্ড ও লুনা পার্কের বিস্তারিত তথ্য নিয়ে। পর্বটি দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।